আপনারা কি জানেন ফ্রি ফায়ারের র‍্যাঙ্কের মধ্যে 26 ছাড়াই আর্সেনাল ঘরের ভিতর যে কেউ প্রবেশ করতে পারবে যা অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড কিন্তু অবাক হয়ে বাইরে দাঁড়িয়ে আছে কারণ সে কিন্তু জানে না 26 ছাড়া কিভাবে আর্সেনাল ঘরের ভিতর প্রবেশ করতে হয় বাট আপনাদের কি জানা আছে 26 ছাড়া কিভাবে আর্সেনাল ঘরের ভিতর আপনারা প্রবেশ করবেন আচ্ছা আমি আরো 3 থেকে 4 মাস আগে একটা ভিডিওতে একটা ওয়ার্ল্ড রেকর্ড দেখিয়েছিলাম 98টা গ্লোবাল জমি একটা ইউটিউবার কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করেছিল বাট বর্তমান সময়ে একজন ইউটিউবার র‍্যাঙ্কের মধ্যে 100টা গ্লোবাল জমি 98টা গ্লোবালের ওয়ার্ল্ড রেকর্ডটি ভেঙে ফেলেছে এন্ড 100টা গ্লোবাল জমিয়ে যে ইউটিউবারটি ওয়ার্ল্ড রেকর্ড করেছে সেই ইউটিউবারটির সাথে সাথে ফ্রি ফায়ারে যত ভিভাস প্লেয়ার রয়েছে যত সাধারণ প্লেয়ার রয়েছে সবাইকে সেই ওয়ার্ল্ড রেকর্ড করা ইউটিউবারটি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাট আপনার কি জানা আছে পুরো ফ্রি ফায়ার কমিউনিটির প্লেয়ারদের কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেই ইউটিউবারটি আচ্ছা আপনি কি জানেন আমাদের ফ্রি ফায়ার গেমসের ভিতর বর্তমান সময় যারা ফোন দিয়ে গেম প্লে করে তারা এবার থেকে চাইলে র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে লঞ্চ প্যাড ইউজ করার পরে তারা চাইলে লঞ্চ প্যাডের আয়ত্তের ভিতরে যে কোনো জায়গায় তারা ল্যান্ড করতে পারবে বাট আপনার কি জানা আছে কেন বর্তমান সময় র‍্যাঙ্কের মধ্যে লঞ্চ প্যাড ইউজ করার পরে যে কোনো জায়গায় মোবাইল প্লেয়াররাই শুধুমাত্র ল্যান্ড করতে পারবে সো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন পাঁচটি ফ্যাক্ট জানাবো যা তোমাদের জানা দরকার সো গাইস চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তারপরে তুমি এখানে গিয়ে ম্যাচ স্টার্ট করবে এন্ড ম্যাচের লবিতে যখন চলে আসবা তখন তোমাকে সোজা কিন্তু তোমার স্কাই উইংটা অন করতে লাগবে তারপরে তোমরা লিডার বোর্ডের এই পাশে চলে আসবা এই পাশে আসলে তোমরা এখানে যে কর্নারটা দেখতে পাচ্ছ এখানে তোমরা নামবা এই কর্নারে নামার পরে তোমরা এখানে একেবারে কর্নারের দিকে রেখে তোমার একেবারে দৌড়ার বাটনটা ক্লিক করে রাখবা এন্ড তারপরে তুমি তোমার স্কাই উইং এর যে স্কিলটা রয়েছে ওই স্কিলের মধ্যে একটা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে দেখতে পাবা যে ম্যাজিক তুমি একেবারে লবির বাইরে উপরের সাইডে চলে আসছো এন্ড তারপরে তোমরা চাইলে কিন্তু এদিকে এসে কিন্তু তোমরা ইয়ে করতে পারবা আর যদি টাইম না থাকে যে দেখো আমার এখানে কিন্তু টাইম শেষ হয়ে গেছে আমার ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে এন্ড আমি আবারও ম্যাচ স্টার্ট করে তারপরে আবারও তোমাদেরকে দেখানোর জন্য এখানে চলে আসি এন্ড তোমরা যদি এখানে বেশিক্ষণ থাকতে চাও তাহলে অবভিয়াসলি তোমার নেটওয়ার্কটা অফ করে দিতে হবে তুমি ডেটা চালাও বা ওয়াইফাই চালাও যেটা চালাও তুমি কানেকশনটা লস করে দিতে হবে নেটওয়ার্ক কানেকশন অফ করে কিন্তু তুমি এটা ভিডিও করতে পারো এন্ড এই ফ্যাক্টের মধ্যে আমি তোমাদেরকে একটা বোনাস ফ্যাক্ট দিচ্ছি এন্ড বোনাস ফ্যাক্টই হচ্ছে আরজিএস এই 15 গানটা দিয়ে এই গানটা নিয়ে যদি তোমরা যে কোনো কন্টেইনারের পিছনে দাঁড়িয়ে যদি এভাবে সেম টু সেম আমি যেভাবে দাঁড়িয়ে আছি এভাবে দাঁড়িয়ে যদি তোমরা গুলি করো তাহলে তোমরা কিন্তু ড্যামেজ খাবে এই জিনিসটা তো একেবারে স্বাভাবিক ব্যাপার বাট যখনই আমি কন্টেইনারের পিছনে আমার ক্যারেক্টারকে বসাই গুলিটা ফায়ার করি তখনই দেখতে পাচ্ছি ম্যাজিক বাট এইটা কিভাবে পসিবল গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি বসে বসে গুলি মারতেছি বাট গুলি কিন্তু ভিতর দিয়ে চলে যাইতেছে কভারে থাকা শর্তও কিন্তু গুলি কিন্তু কোনোভাবে থামতেছে না দাঁড়ায় যদি গুলি মারি তাহলে গুলি থামতেছে কভার এন্ড এটা যদি আমরা আরেকটা কন্টেইনারের উপর ট্রাই করি তাহলে কিন্তু আমরা সেম টু সেমই দেখতে পাই কারণ এটা ফ্রি ফায়ারের মধ্যে একটা বাগ চলতেছে এর ফলে আমরা বুঝতে পারি যে তোমরা যে কোনো কন্টেইনার কভার নিবা না কন্টেইনার কভার নিলে কিন্তু তোমরা মাইট খেতে পারো অপর পাশে থাকলে তুমি কিন্তু এইসব গান দিয়ে মারতে পারো যাই হোক গাইস তোমাদের কাছে বোনাস ট্র্যাকটি কেমন লাগলো তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও সো নাম্বার 4 যে ফ্যাক্টরি থেকে যে আমাদের ফ্রি ফায়ার গেমসের ভিতর আমরা কিন্তু র‍্যাঙ্ক মোডের মধ্যে অল টাইম কিন্তু 4 থেকে 5টা করে ল্যান্ডমাইন পেয়ে থাকি বাট আমরা বেশিরভাগ সময় ল্যান্ডমাইন ইউজ করলে কিন্তু আমাদের ল্যান্ডমাইনটা দেখা যায় যার ফলে কিন্তু এনিমিরা কিন্তু আমাদের ল্যান্ডমাইনে ডাউন হয় না বাট বারমুডা ম্যাপের মধ্যে এমন একটি জায়গা আমি তোমাদেরকে দেখাবো যে জায়গার মধ্যে তোমরা ল্যান্ডমাইন দিলে অল টাইম তোমরা কিল একটা হলেও পাবা কারণ আমি তোমাদেরকে এখন এমন একটি জায়গা দেখাবো যে জায়গার মধ্যে তোমরা ল্যান্ডমাইন ইউজ করলে ল্যান্ডমাইনটা সাথে সাথে উদাও হয়ে যাবে এক কথায় ল্যান্ডমাইনটা তুমি ছাড়া আর কোন রকমের এনিমি বা তোমার টিমমেটও দেখতে পাবে না এন্ড সেই জায়গার মধ্যে অল টাইম এনিমিরা যাতায়াত করেই থাকে সো গাইস সেই জায়গাটি হচ্ছে বিমা শক্তিতে এন্ড বিমা শক্তিতে এই এল শিপের নিচে কিন্তু অল টাইম আমরা সবাই যাতায়াত করে থাকি এন্ড তারপরে তোমরা যেখানে ল্যান্ডমাইনটা ফিট করবা এই যে তোমরা বক্সগুলো দেখতে পাচ্ছ এই বক্সগুলোর উপরে উঠে একেবারে এই পাশে এসে তারপরে তোমরা ল্যান্ডমাইন ইউজ করবা তারপরে তুমি নিচে নেমে যাবা নিচে নামার সাথে সাথে দেখতে পাবা যে ম্যাজিক তোমার ল্যান্ডমাইন একেবারে অদৃশ্য হয়ে গেছে তুমি ছাড়া আর লাল সিগন্যালটা কেউ দেখতে পাবে এন্ড এখানে দেখো আমার টিমমেটটা কিন্তু এখানে বসে কিন্তু ল্যান্ডমাইনটা ইউজ করতেছে এন্ড ইউজ করার পরে দেখো এখানে কিন্তু তার ল্যান্ডমাইনটা একেবারে বোঝাই যাচ্ছে না যে এখানে আসছে পুরাই কিন্তু ল্যান্ডমাইন ইউজ করার পরে কিন্তু অদৃশ্য হয়ে গেছে ল্যান্ডমাইনটা আর হ্যাঁ গাইস ম্যাপের মধ্যে এই রকম বক্স কিন্তু অনেক জায়গায় আছে এন্ড মার্সিলেটটিকে এখানে আমরা কিন্তু ইউজ করে দেখেছি এখানে কিন্তু কোনো রকমের অদৃশ্য হয় না যা তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ সো গাইস বিমা শক্তির মধ্যে ওইখানে তোমরা ল্যান্ডমাইন ইউজ করলে অল টাইম তোমরা একটা হলো কিল পাবা সো গাইস এই 4 নাম্বার ফ্যাক্টটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমরা যেখানে যাবো সেখানে ইউজ করবো সমস্যা নেই আমরা উঠিয়ে
ইউজ করলাম, তারপরে তোমরা দেখো এখানে কিন্তু আমি ফোনটা মিনিমাইজ করে ফেলবো, এন্ড ফোনটা মিনিমাইজ করে সাথে সাথে আবার কিন্তু আমরা ক্লিক করে একেবারে গেমস এর ভিতর চলে আসবো, এন্ড গেমস এর ভিতর আসার সাথে সাথে দেখতে পাবো যে আমরা ম্যাজিক এন্ড আমরা কিন্তু এখানে ল্যান্ড করে ফেলেছি। আর হ্যাঁ, এই ট্রিক্সটা কিন্তু কাজ করবে একেবারে সেম টু সেম আমার মতো করতে হবে, সেম টু সেম আমি এখানে লঞ্চ প্যাডটা ইউজ করলাম এন্ড তারপর কিন্তু ফোনটা মিনিমাইজ করতে হবে, এন্ড ফোনটা মিনিমাইজ করে সাথে সাথে কিন্তু আবার গেমস এ ক্লিক করে গেমস এর ভিতর চলে আসতে হবে, এন্ড চলে আসার সাথে সাথে তুমি দেখতে পাবা যে ম্যাজিক। এন্ড এই ট্রিক্সটা আমি আইফোন 14 প্রো ম্যাক্স এর মধ্যে ট্রাই করেছি, বাট এটা হয় না, সো এটা আইফোন প্লেয়ারদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। এন্ড তোমাদেরকে আমি বোনাস একটি ফ্যাক্ট দিচ্ছি, এন্ড এই ফ্যাক্টই হচ্ছে তোমাদের ফ্রেন্ডকে একেবারে উচিত শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, এই ট্রিক্সে কিন্তু বন্ধুদেরকে বোকা বানানোর জন্য, তো এটা কিন্তু তোমরা ক্লাসে কি ইউজ করবে, এটা কিন্তু কোনো রকমের র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে ইউজ করবে না। এন্ড ফ্রেন্ডকে বোকা বানানোর জন্য তোমাদেরকে ক্যাপ টাউনের এখানে চলে আসতে হবে একটা মোটরসাইকেল নিয়ে, এন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রাক রয়েছে, এই ট্রাকের সাথে তোমার কি কিন্তু তোমার মোটরসাইকেলটা একেবারে মিলিয়ে রাখতে লাগবে আমার মতো করে, এন্ড সেম টু সেম আমি যেভাবে রাখছি এভাবে রাখবা, এন্ড এভাবে রাখার পরে তুমি তুমি নেমে যাবা, নেমে গিয়ে তোমার টিমমেটকে বলবা যে এখানে বসতে ইন্টার করে, ইন্টার থেকে যখনই সে গেট অফে ক্লিক করবে তখনই দেখতে পাবে যে ম্যাজিক সে মাটির নিচে ঢুকে গেছে, এন্ড এটা করে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে মজা নিতে পারো, এন্ড ফ্রেন্ডকে কিন্তু একেবারে অবাক করে দিতে পারো। সো গাইস, ফ্রেন্ডকে বোকা বানানোর এই ফ্যাক্টটি তোমাদের কাছে কেমন লাগছে তা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তারপরে সে তার র‍্যাঙ্ক ম্যাচ শেষ হওয়ার পরে বুইয়া করার পরে সে পুরো ফ্রি ফায়ারের যত ওয়ার্ল্ড এর প্লেয়ার রয়েছে সকল প্লেয়ারদের উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ করে বসে। আর হ্যাঁ, এই ইউটিউবারটির নাম হচ্ছে আপিলি, এই ওয়ার্ল্ড রেকর্ড করা ইউটিউবারটি মূলত তার ফেসবুক পেজের মধ্যে লাইভ স্ট্রিমিং করে থাকে। এন্ড যাই হোক, চলো গাইস, সে পুরো ফ্রি ফায়ার কমিউনিটিকে কি চ্যালেঞ্জ করেছে সেটা দেখে আসি। বাংলাদেশের মধ্যে তো অনেক চ্যালেঞ্জ কিং আছে, তো গাইস বাংলাদেশ হোক আর পুরো ইন্টারন্যাশনাল হোক সবারকে আমি এখন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে এই রেকর্ডটা ভাই একটা বার কেউ ভাঙা দেখাও, যে ডুও ম্যাচের ভিতরে র‍্যাঙ্কের মধ্যে 100টা গ্লোবাল কুইরা। সো গাইস, দেখতে পেলেন তার ওয়ার্ল্ড রেকর্ড এন্ড সে কি চ্যালেঞ্জ করে বসেছে। যাই হোক, র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে আপনারা হাইস্ট কয়টা গ্লোবাল পেয়েছেন তা অবভিয়াসলি আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা কিভাবে ছাবি ছাড়া আর্সেনাল ঘরের ভিতর প্রবেশ করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই ট্রিক্সটা আমি আপনাদেরকে দেখানোর আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা সবাই জি আর লিখে কমেন্ট করে ফেলো, তাহলে বুঝতে পারবে যে তোমরা একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। আর্সেনাল ঘরের ভিতর ছাবি ছাড়া ঢুকতে গেলে তোমাদের প্রথমত একটা সেন্টুনু ক্যারেক্টার নিয়ে আসতে লাগবে, এন্ড একটা জিপ গাড়ি লাগবে, এন্ড তারপরে তুমি তোমার ক্যারেক্টার স্কিলটা এখানে ছাড়বা একেবারে মাঝ বরাবর, এন্ড তারপরে তুমি তোমার গাড়িটাকে নিয়ে আসবা পিছন বরাবর, এন্ড সেম টু সেম আমার মতো রাখবা গাড়িটা, এন্ড তারপরে তুমি তোমার এখানে দৌড়ার বাটনে ক্লিক করে রাখবা, এন্ড তারপরে তুমি তোমার ক্যারেক্টার স্কিল এন্ড তোমার মিনিমাইজ বাটনে একটা ক্লিক করবা একসাথে। ফোন মিনিমাইজ হওয়ার সাথে সাথে তুমি তোমার ওয়াইফাই বা ডেটা যেটা ইউজ করো ওটা অফ করে দিবা, অফ করে তারপরে তুমি তোমার গেমসে ক্লিক করে দিবা, এন্ড দেখতে পাবা যে ম্যাজিক। আর হ্যাঁ, এখানে তো তোমরা প্রবেশ করে ফেললা, বাট এখান থেকে তোমরা কোনো রকমের লুট নিতে পারবে না কারণ তোমাদের নেটওয়ার্ক কিন্তু অফ, এন্ড এই জিনিসটা তোমরা জাস্ট মজার জন্য করতে পারো, এন্ড তোমরা এখানে ভিডিও করতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, তারপরে তোমরা যখনই নেটওয়ার্কটা অন করবা তখনই দেখতে পাবে যে তোমাদেরকে ঘরের বাইরে নিয়ে যাবে আবারও। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও, সো দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে, সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।